উপনির্বাচনের পূর্বে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে সাত সকালে চাঞ্চল্য ছড়ায় ধুবড়িতে। ঘটনাস্থলে তদন্তে ধুবড়ি থানার পুলিশ। সারা রাজ্যের নজর এই মুহূর্তে ধুবড়িতে, কেননা আগামী 5ই সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার ধুবড়ি বিধানসভার উপনির্বাচন। এই মুহূর্তে জোরদারভাবে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। আর এবার রাতের অন্ধকারে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তবে উপনির্বাচনের পূর্বে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধুবড়িতে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। রাখতে বলছি, প্ররোচনায় পা দিতে না করছি। আগামী দিনে মানুষের হিসাব করবে, আইন তো দূরের কথা, মানুষই হিসাব করবে। কারণ এই ধরনের ন্যাক্কারজনক, অসামাজিক এই ধরনের কাজ যারা করে যাচ্ছে, মানুষ তাদের ছেড়ে কথা বলবে না। মানুষ এবার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, জোড়া ফুলেই ভোট দেবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধূপগুড়ি সিটটা উপহার দেবে, এবং তার সাথে সাথে ধূপগুড়ি শহরও ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের লিড হবে। দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে, কাদের দিকে আঙুল তুলছেন? এখানে আঙুল তোলার কিছু নয়, এটা একদম চরম সত্য যে এই অপসংস্কৃতি বিজেপিরই। কারণ আমরা সমস্ত রাজনৈতিক দলের দলকে সম্মান দিতে জানি, আমরা সমস্ত রাজনৈতিক দলের পতাকাকে, তাদের প্রত্যেকটা নেতৃত্ব কর্মীকে আমরা সম্মান দিতে জানি। কেননা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ভারতের যুবরাজ অভিষেক ব্যানার্জি আমাদের সেই শিক্ষাই দিয়ে এসেছে। কিন্তু আজকে এই যে অপসংস্কৃতি, এতেই বোঝা যাচ্ছে যে ধূপগুড়িতে পায়ের তলার জমি হারিয়ে ফেলছে বিজেপি। বিজেপি জানে যে ইতিমধ্যেই গ্রামীণ বানারহাট অঞ্চলে তারা অনেক পিছিয়ে গেছে, এবং শহরাঞ্চলেও তৃণমূল কংগ্রেসের যে ঝড় উঠছে, প্রার্থী এখানে ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছে, গৌতম দেব এখানে বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের উত্তরবঙ্গের রূপকার গৌতম দেব। এরপরে আগামী 2 তারিখ অভিষেক ব্যানার্জি আসবে, এবং এই নদীতেই আমরা বিজেপিকে বিসর্জন দেব। আজকে কুমলাই থেকে, জলঢাকা থেকে আরম্ভ করে এই নদীতেই আমরা বিজেপিকে বিসর্জন দেব। শহরে তৃণমূল কংগ্রেসের তীব্র ঝড় উঠছে, তাই তারা ভীত, তাই তারা রাতের অন্ধকারে টাকা দিয়ে কিছু দুষ্কৃতীদের এই ধরনের কাজ করে, এই যে ওর দোকানপাট ভাঙচুরের হুমকি দিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে দিয়েছে। তবু আমি সমস্ত কর্মীদের বলেছি, আগামী 5 তারিখ অবধি মাথা ঠান্ডা রেখে সকাল সকাল ভোট দিতে, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য, কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য শহরাঞ্চলের প্রত্যেকটা কর্মীকে শান্ত রাখা হয়েছে। কিন্তু এরা যে কার্যকলাপ ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, শহর গ্রামীণ বিভিন্ন এলাকায়, এরা পয়সা দিয়ে কিছু দুষ্কৃতীকে পুষে, তাদেরকে নেশাসক্ত করে রাতের অন্ধকারে এই ধরনের নোংরামি করছে। আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? দেখুন, আমরা তো আইনের দ্বারস্থ হবই, আইনের দ্বারস্থ হব, এবং তার সাথে আইন তো এখানে সবসময় এসে পাহারা দিতে পারবে না যে কে রাতের অন্ধকারে, কারণ ওদের তো কর্মী নাই, ওদের নেতা নাই। আজকে সারা ধূপগুড়ি খুঁজলে ওদের একটা নেতা পাবেন না, ধূপগুড়ি শহরে ওদের কোনো নেতা নাই, আমি নিজে কোনো নেতাকে দেখতে পাচ্ছি না, ওদের কোনো কর্মী নাই। ইলেকশনে কি হেরে যাওয়ার ভয়ে এসব করছেন? অবশ্যই, ওরা তো বুঝতে পারছে যে ওরা হেরে যাচ্ছে, ওরা শহরাঞ্চলেও ব্যাপকভাবে পিছিয়ে যাচ্ছে, এবং শহরাঞ্চলেও যে তীব্র ঝড় প্রত্যেকটা জায়গায় হয়েছে, বিগত দিনের মানুষের ভুল শুধরে নিয়ে মানুষ আমাদের সাথে আছে। আমার সাথে আমাদের যুবনেতা আছে সৌমেন, আমাদের নমসূত্র উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি রঞ্জিত সরকার উনি আছে। মানুষ বুঝতে পারছে যে সমস্ত এলাকায় সবাই তৃণমূল কংগ্রেসকে মন থেকে মেনে নিয়েছে, আর এরকম দু চারটা ফ্ল্যাগ ছিঁড়ে কিছু করতে পারবে না, কারণ প্রত্যেক মানুষের বুকের মধ্যে জোড়া ফুলটা আছে, বুকের মধ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছে, প্রত্যেকটা কর্মী। এরকম ফ্ল্যাগ ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো, বিভিন্ন খবর আসছে, আমি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে বলবো না, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে, অঞ্চল ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে দু চারজন এই ধরনের অসামাজিক কাজের সাথে যারা যুক্ত হয়েছে, যেসব দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য খেয়ে এই ধরনের কাজকর্ম করছে, তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। আমরা 5 তারিখ অবধি প্রত্যেক কর্মীকে মাথা ঠান্ডা রাখতে বলবো, কেননা ওরা প্ররোচনা সৃষ্টি করবার চেষ্টা করছে। আমাদের কর্মীরা মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে সকাল সকাল ভোট দেবে, এবং ব্যালট বাক্স খুললেই 8 তারিখে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার আসবে, এবং এই নদীতে কুমলায় জলঢাকায় আমরা বিজেপিকে চিরতরে বিসর্জন দেবো। ধূপগুড়ির মাটিতে বিজেপি থাকবে না, বিজেপি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধূপগুড়ি। কালকে রাত 9টা পর্যন্ত আমি প্রতিদিন দোকানদারি করি, দোকান থেকে আমি বাড়ি যাই, এবং আজকে সকালে এসে দেখি এই ঝান্ডাগুলো কালকে লাগানো হয়েছিল, আজকে সকালে এসে দেখি সব ঝান্ডা ব্লেড দিয়ে চিড়ে দিয়েছে তৃণমূলের ঝান্ডাগুলো, এবং
তারপর আমার দোকানের প্লাস্টিক এবং টিন সব ভেঙে দিয়েছে, কিছু দোকান ভাঙচুর করেছে, আমার কিছু মালপত্র ছিল, আমার চেয়ার টেবিল যা সব ভেঙে দিয়েছে, পাশে যে দোকানটা ছিল সেই দোকানেও হামলা চালিয়েছে। কী কী ক্ষতি করে? আমার চেয়ার টেবিল ছিল, পাঁচটা চেয়ার ছিল, চারটা চেয়ার চুরি হয়ে গেছে এবং টেবিলটি ছিল, টেবিলটিও নেই। ঠিক আছে, এই যে দলীয় পতাকা ছিঁড়ে দিল, কার দিকে আঙুল তুলছিল? আঙুল এটা কি মনে হচ্ছে আপনাদের? এটা বিজিবির কিছু গুন্ডা বাহিনী আছে, আর্মাদ বাহিনী, তাদের এই কাজটা, এই কাজটি তারাই করেছে। কারণ কিছুদিন আগে আমাকে হুমকি দিয়েছে ভাঙার, এবং আমি বিজিবির পক্ষ থেকে আমাকে অনেক হুমকি দিয়েছে, প্রাণী মারারও অনেক হুমকি দিয়েছে, সেটা আমি কেয়ার করিনি। আমি তৃণমূল কর্মী দেখি, আমি তৃণমূলের 2 নম্বর ওয়ার্ডের সহসভাপতি যুব, আমি তৃণমূল করে দেখি আমার উপর এই হামলাটা চালিয়েছে। কারা করেছে কি মনে হচ্ছে? এটা বিজিবির, বিজিবির থেকে এটা হামলা করেছে। কারা, নাম কি জানেন? নাম তো সরাসরি বলা যাবে না। ঠিক আছে, যে রাত হলেই এখানে কিন্তু একটা মানে অসৎ কিছু লোকের আড্ডা বসে, এখানে 7:30-8 হলেই কিছু বাইরের যুবক যুবতী আসে। ঠিক আছে, তাদের অনেকবার আমরা তাড়ি দিয়েছি, এখন নাই বললেই চলে, এখন আসে না। কিন্তু কিছুদিন আগে যুবক যুবতীরা আসে এখানে, নানান অশ্লীল কাজকর্ম করে চলে যায়। কিন্তু এখানে এখন সবসময় থানার থেকে, আমাদের ধূপগুড়ি থানার থেকে কিছুক্ষণ পরপর পুলিশের গাড়ি আসে, আর গাড়ি এসে দেখে যায়। কি নাম আপনার? আমার নাম সৌমেন দেব। এটা কোন এলাকার ঘটনা? এটা ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ড কামাতপাড়া। ধূপগুড়ির দলীয় পতাকা ছেঁড়ার একটা অভিযোগ উঠছে ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের বামনী ব্রিজ এলাকায়, আর সেই অভিযোগের তির বিজেপি আসছে তো দুষ্কৃতীর বিরুদ্ধে, কি বলবেন? বিজেপি এ কাজ কোনোদিনও করে না। বিজেপি সমস্ত দলের দলীয় পতাকা প্রতি তাদের সম্মান রাখে, এবং এ সমস্ত কাজ কোনোদিনও বিজেপি ভবিষ্যতেও করে নাই, আজও করে না। কারা করতে পারে তাহলে? এটা কারা করতে পারে বলা বড় মুশকিল। এবার তাদের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের পতাকা নিজেরাও ছিঁড়তে পারে। তো এটা কি কোনো রাজনৈতিক ইস্যু? এটা একটা হাওয়া বানানোর চেষ্টা। এখন নিজেদের মধ্যে গণ্ডগোল, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়ছে, আর বিজেপির উপরে দোষারোপ করছে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250399।